তো গাইস আমি আবার চলে এসেছি মাইনক্রাফটের গার্ড ওয়ার্ল্ডে। তো এর আগের এপিসোডে আমি এই রেড ফার্মটাকে বানাতে চেয়েছিলাম, তো অর্ধেক বানিয়ে এটাকে রেখে দিয়েছিলাম। তো আজকে আমি এটাকে ফাইনাল কমপ্লিট করতে চলেছি। তো উপরে উঠে যাই যেখানে আমি ওটা বানিয়ে রেখেছিলাম। তো তারপর তোমাদের তিন ব্লক নিচে আসতে হবে, মানে চার ব্লকের এরিয়ায় একটা প্ল্যাটফর্ম বানাতে হবে। উপরে যেভাবে বানিয়েছ তো সেম ওইভাবে আরেকটা প্ল্যাটফর্ম তোমাকে ওখানে বানাতে হবে। তো নিচেও আরেকটা, বাট এর মাঝখানে কোনো ফাঁকা দেওয়া যাবে না। তো পুরো এরিয়াটাকে ফিল করতে হবে, দেখতে পাচ্ছ আমি যেভাবে করতেছি। তো তিন ব্লকের যেন মাঝখানে গ্যাপ থাকে একটা, তো মানে উপরে যেখানে তুমি বসে আছো ওখানে যেন তিন ব্লকের গ্যাপ থাকে। তারপর তোমাদের এই এরিয়াটাকে একদম ফিল করতে হবে নিচে। তো দেখতে পাচ্ছ আমি করতেছি, এটা প্রায় হয়ে গেছে, আরেকটা লেয়ার হয়ে হয়ে গেল। তো তারপরে এই তিনটাকে ব্লকটাকে ভেঙে দিই, আর নিচের ওগুলো ভাঙতে ইচ্ছা হলে তোমরা ভেঙে দেবে, নাহলে তোমরা ওখানে লিফ্ট লাগিয়ে দিতে পারো, তো যেন তোমরা ওঠা নামা করতে পারো। তো ওখানে লিফ্ট লাগিয়ে দেবো আমি। তো এখানে তোমাদের বানাতে হবে একটা টার্ন ক্লিয়ার। তো আমি যেভাবে যেভাবে পিস্টন রাখছি তো তোমরা ওইভাবে রেখে দেবে। দেখতে পাচ্ছ আমি এক ব্লক, মানে এক ব্লক দুই ব্লক ফাঁকা রেখে তারপর লাগাইছি। তারপর তোমাদের লাগাতে হবে ওই কী বলে ওটাকে অবজারভার। তো অবজারভার এগুলোকে লাগাচ্ছি আমি যেভাবে, তোমরা ওইভাবে সেমভাবে লাগাবে। তো অন্যভাবে লাগালে কিন্তু এটা হবে না। তো দেখতে পাচ্ছ এর মুখটা যেন একদম পিস্টনের দিকে থাকে, আরেকটা অবজারভারের মুখ আরেকটা অবজারভারের দিকে থাকতে হবে, তাহলে এটা কাজ করবে, নাহলে এটা কাজ করবে না। তো দেখতে পাচ্ছ আমি করতেছি এটাকে। তো এভাবেই তোমরা সেম করবে। তো তারপরে তোমরা এর নিচে একটা হপার দিয়ে, মাইনক্রাফট উইথ হপার দিয়ে একটা কালেকশন সিস্টেম বানিয়ে নেবে। ওইটা রেকর্ড হয়নি, তো ওইটা তোমরা নর্মালি বানিয়ে নিতে পারো। তো নিচে শুধু একটা মাইনক্রাফট উইথ হপার লাগিয়ে দেবে, তো তারপর তার নিচে একটা হপার লাগিয়ে চেস্ট লাগিয়ে দেবে, তো হয়ে যাবে। তো আমি দেখতে পাচ্ছ এটা প্রায় শেষই হয়ে গেছে। তো এটাও আমার প্রায় কমপ্লিট হয়ে গেল। তো এটা কমপ্লিট হয়ে গেছে ট্রাডিং ক্লাস। তো এর একটা পিস্তনের মধ্যে তোমরা এখন যদি লিভার লাগিয়ে দাও তো তারপরে এটা ওয়ার্ক শুরু হয়ে যাবে। তো এটা তারপরেই কাজ করবে। তো তারপরে এটাকে পুরোটাকে তোমরা স্টোন দিয়ে ফিল করে দিবে একদম উপর পর্যন্ত, মানে এর একদম এজ পর্যন্ত, এখানে যেন ফাঁকা না থাকে। এখানেই প্লেজার আসবে আর মরবে, দেখতে পাচ্ছ। তো এইভাবে আমি করব। তো তারপর তোমাদের উপরে ব্লকটায় যেতে হবে, আর এখানে গ্লাস দিয়ে পুরো ফিল করতে হবে। আর যে মাঝখানে তোমাদের ওই গ্লাস পেইন্টগুলো ছিল তো ওটাকে রেখে দিতে হবে। তো এখানে আমি আট ব্লকের ফিল করে দেবো, 1 2 3 4 5 6 ওই এইভাবে 6-7টা ব্লক তোমরা ফিল করে দেবে। তো নর্মালি 4-5টা করলে যথেষ্ট, এর চেয়ে বেশি দরকার নেই, কারণ এখানে শুধু পিলেজার স্পন হবে আর মরবে, আর কোনো কিচ্ছু না। গ্লাস দুই ব্লক লাগালেও চলবে তোমাদের, ওর বেশি লাগানোর দরকার নেই। তো আমি একটু বেশি লাগিয়ে দিলাম। তো তারপর তোমরা ওই ব্লকের এক ব্লক উপর একটা ব্লক লাগিয়ে দেবে। তারপর এখানে তোমাদের এর উপরে লিফ্ট লাগাতে হবে। দেখতে পাচ্ছ অনেকগুলো লিফ্ট লাগে এই ফার্মটাকে বানাতে। তো দেখতে পাচ্ছ এইভাবে লিফ্ট লাগিয়ে দেবে এই পুরো গ্লাসের উপরে, যেন এখানেও কোনো পিলেজার স্পন হতে না পারে, শুধু নিচেই হবে। তো এটাও কমপ্লিট। তারপর তোমাদের যেতে হবে 38 ব্লক উপরে। তো আমি চলে আসলাম 38 ব্লক উপরে, দেখতে পাচ্ছ। তো এখানেও তোমাদের একটা প্ল্যাটফর্ম বানাতে হবে। তো আমি যেভাবে বানাচ্ছি 4x5 একটা প্ল্যাটফর্ম তোমাদের বানাতে হবে। তো 4x2 হয়ে গেল, এখন 4x3 বানাই। তারপর 4x4 দেখতে পাচ্ছ এখানে একটা 4x4 প্ল্যাটফর্ম। তো তারপর আরও একটা বাড়িয়ে তোমরা 4x5 একটা প্ল্যাটফর্ম বানিয়ে দেবে। তো দেখতে পাচ্ছ আমি 4x5 একটা প্ল্যাটফর্ম বানিয়ে দিলাম। তো এখন এখানে আবারও একটা ট্রাইডেন্ট ক্লিয়ার বানাতে হবে। ও তার জন্য তোমাদের দুটা ট্রাইডেন্ট লাগবে। আর আমি একটা এপিসোডে ট্রাইডেন্ট এনেছিলাম, তিনটা দেখতে পাচ্ছ। তার মাঝখানে আমি স্টোন ব্রিক্স লাগিয়ে দিলাম। তো এই স্টোন ব্রিক্স লাগানো হয়ে গেল প্রায়। তো তোমাদের দুইটা ট্রাইডেন্টেরও দরকার হবে। তো এখানে একটু ভিন্ন পদ্ধতিতে ট্রাইডেন্ট ক্লিয়ার বানাবো আমি। তো তোমরা ওইভাবে বানাতে পারো, আর আমার এইটা দিয়েও বানাতে পারো, নিচেও এভাবে বানাতে পারো, ওভাবেও বানাতে পারো, সেম দুটা সেম কাজই করে। তো তার জন্য এরপর তোমাদের লাগাতে হবে এই রেড স্টোন টর্চগুলো সবগুলোর পিস্তনের একটা একটা কর্নারে। তো দেখতে পাচ্ছ আমি লাগিয়ে দিলাম। তো তারপর তোমাদের এই রেড স্টোনের দিকে ঘুরিয়ে একটা করে অবজারভার লাগাতে হবে, দেখতে পাচ্ছ আমি লাগিয়ে দিচ্ছি। তো এভাবে তোমরা এটাকেও করতে পারো। তো সেম কাজ করে এটা। তো এটারও কোনো তফাত নেই, ওটারও কোনো তফাত নেই, সেম ওভাবে তোমরা এবার এখানেও বানাতে পারো। বাট ওইটা এটা আমার কাছে একটু অবজারভারের কমতি ছিল। তো এখানে 4টা অবজারভার তোমাদের বেঁচে যাবে, অবজারভার লাগবে না 4-4টা। তো তারপর আমি এখানে শুয়ে নিলাম, ঘুমিয়ে নিলাম, কারণ রাত হয়ে গেছিলো। তো তারপর তোমাদের এখানে করতে হবে 18 ব্লক উপরে যেতে হবে, বাট দুইটার এরিয়া বানাতে হবে, কারণ এখানে একটা দিয়ে হবে না। দেখতে পাচ্ছ রেড স্টোন লাগিয়েছি, তার জন্য দুইটার এরিয়া হবে। তো আমি প্রেফার করবো যে রেড স্টোনটা নাই বানানো। তো ওখানে অবজারভার 4টা অবজারভারে তোমাদের কিছুই হবে না, 4টা অবজারভার ইজিলি তোমরা বানিয়ে নিতে পারো। তো অবজারভার এগুলোকে আমি এইভাবে রেখে দিলাম। তো এখানে একটা লিভার এনেও লাগিয়ে দিলাম তোমাদের টেস্ট করানোর জন্য। দেখতে পাচ্ছ এটা ওয়ার্ক করে, ওটা তো তোমরা নিশ্চয়ই জানোই ওয়ার্ক করে, আর এটাও দেখতে পাচ্ছ ওয়ার্ক করে, তো সমস্যা নাই। আরে ভাই নিচে পড়েছি, তো এখন আমি উপরে যা, আরে ভাই উপরে চলে যা, হ্যাঁ উপরে চলে আসি আমি। তো তারপর তোমাদের এখানে যেতে হবে 18 ব্লক উপরে, তাও ডাবল লেয়ারে।
তো ডাবল রয়্যালে এখানে 18 ব্লকের উপরে যেতে হবে, তার জন্য লাগবে অনেক গ্লুস্টোন ব্রিক্স যেটা আমার কাছে খুবই কম আছে। এগুলো দিয়ে লাগানো শুরু করি, তারপর তোমাদেরকে দেখাচ্ছি। তো তার জন্য তোমাদের আগে সাইড কর্নারগুলোতে লাগাতে হবে, মানে দেখতে পাচ্ছ ওইভাবে লাগালে হবে না। তো এখানে লাগালাম, দেখতে পাচ্ছ এটা তো এক ব্লকের হলো, তারপর ওইখানে এর সাইড দিয়েও আরও একটা ব্লক করতে হবে তোমাদের। যে আর এখানে একটা গ্লাস লাগিয়ে এখানে একটা স্টেয়ার্স লাগিয়ে দেবে যেন এক্সপি তোমরা পাও এখান থেকে। নিচেরটার এক্সপি তোমাদের দরকার নেই, বাট এখানে এক্সপি তো দাঁড়িয়ে থাকলে তোমরা পেয়ে যাবে, ওটা নিয়ে টেনশন নেই। তারপর তোমাদের এখানে আরেকটা ব্লক লাগাতে হবে, দেখতে পাচ্ছ খুবই সাবধানে এখানে আরেকটা ব্লক লাগাতে হবে তোমাদের। তো এটা লাগানো একটু কঠিন, তো আগে নিচে যেতে হবে তোমাদের। আর চলে গেছি, তো নিচে চলে আসার পর এখানে আরও একটা ব্লক লাগাতে হবে। তো হয়ে যাবাহি হয়ে যা, আরে লাগছে না এখান থেকে, তো লেগে গেছে এইটা। তো এখন এটাকে ব্রেক করে ওটাও লাগিয়ে দিই, তো হয়ে গেল এটাও। এভাবে ডাবল লেয়ারের পুরোটাই করতে হবে তিনও সাইডে, বাট সামনে যেখানে গ্লাস লাগালাম ওখানে করতে হবে না। তো এভাবে আমি এটাকে পুরো 18 ব্লক নিয়ে যেতে হবে, তো তোমরাও এখানে 18 ব্লক নিয়ে যাবে। তো দেখতে পাচ্ছ এটা, আর সেম পদ্ধতিতে আমি এখানেও করে দিচ্ছি। তো দেখতে পাচ্ছ এখানে একটা ব্লক নিচে চলে যাবে, তারপর তোমরা রেড স্টোনের দিকে একটা ব্লক লাগিয়ে দিলেই হয়ে যাবে। দেখতে পাচ্ছ এখানে হয়ে গেলো, আর ওখানে তো একটা অবজারভার আছে, এখানে লাগিয়ে দিতেই পারবো আমি। তো এটাও ডান, আর এখানে আর একটা ব্লক লাগিয়ে দেবো। তো হয়ে গেলো এটাও ডান, আরে ভাই এটা এক্সট্রা, এটার সমস্যা না, ভেঙলাম শুধুই। তো এখানেও তারপর তোমাদের ব্লক লাগাতে হবে, আরও যে এখানে লিপসগুলো লাগিয়েছিলাম এখানেও। তো এখন তোমাদের এই কর্নারগুলো ফিল করতে হবে, তারপর তোমাদের এখান থেকে 18 ব্লকের উপরে যেতে হবে। তো দেখতে পাচ্ছ এটা কমপ্লিট। তো এখন যেতে হবে আমি 18 ব্লক উপরে এগুলো সবগুলোকে নিয়ে। তো আমি শুরু করে দিই এগুলোকে 18 ব্লক উপরে নিয়ে যাওয়া, তো তোমরাও এগুলোকে 18 ব্লক নিয়ে যাবে। 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 17 18। তারপর তোমাদের এখানে একটা কিলার বানাতে হবে যেখানে সবগুলো স্পন হবে। তো দেখতে পাচ্ছ এটা কমপ্লিট। তো তারপর এটাকেও তোমাদের উপরে নিয়ে যেতে হবে, বাট এটাকে একটু উপরে উপরে নিয়ে যেতে হবে। তার জন্য এখানে একটা প্ল্যাটফর্ম বানাতে হবে 8x8, মানে 8x8 না, এখানে এইদিকে 8 লাগাবো। দেখতে পাচ্ছ তোমরা দুই কর্নারে 8 ব্লক লাগাবে। তো দেখতে পাচ্ছ আমি এখানে 8 ব্লক লাগিয়ে দিলাম, সব মিলে তোমাদের 8 ব্লক হতে হবে। তো এই সাইডেও তোমাদের সেম 8 ব্লক লাগাতে হবে, মানে দুই সাইডে 8 ব্লক লাগাতে হবে আর দুই সাইড সেম। তো তারপর এটাকে তোমাদের করতে হবে ফিল, এই পুরো এরিয়াটাকে, মানে 8 ব্লকের যে এরিয়াটুকু আছে আমার কাছে এখানে, তো এটাকে পুরো ফিল করতে হবে আমায়। তো আমি ফিল করে নিয়ে চলে আসলাম। তো তারপর এখানে একটা ব্লক বেঁচে যাবে তোমাদের একটা লেয়ার, তো ওখানে তোমরা এই কী বলে লিপসগুলো লাগিয়ে দেবে। তারপর তোমাদের এটাকে নিয়ে যেতে হবে 10 থেকে 8 ব্লক, 8 ব্লক নিয়ে গেলেই হয়ে যাবে তোমাদের, 8 ব্লক নিয়ে যাবে। তো আমি এটাকে 8 ব্লক নিয়ে যাই, তারপরে ফিরে আসছি। তো এটাকে 8 ব্লক নিয়ে চলে এসেছি। তারপর তোমাদের এই নিচের ব্লকগুলোকে ভেঙে তোমাদের স্টেয়ার্স লাগাতে হবে, তো স্টেয়ার্স লাগিয়েও দিয়েছি আমি। আর এখানে এখন আমি ওয়াটার ফিল করতেছি, দেখতে পাচ্ছ উপরে দুইটা স্টেয়ার্স লাগাতে হবে আর নিচে পুরো এরিয়ায় একটা ব্লক রেখে। তো তারপরে এখানে তোমাদের পুরো ওয়াটার ফিল করতে হবে, দেখতে পাচ্ছ আমি যেভাবে করতেছি শুধু স্টেয়ার্সে। তো এগুলোকে আমি করে দিলাম। তো এগুলোকে ফিল করার পর তোমাদের এখানে সাইনবোর্ড লাগাতে হবে, 4 এইদিকে আর 4 এইদিকে, মানে আমি তোমাদেরকে দেখাচ্ছি। দেখতে পাচ্ছ এখানে একটা লাগালাম, তার সামনে আরেকটা লাগালাম, তার সামনে আরও একটা, এবং তার সাইডে আরও একটা লাগাবো, তো সামনে সরি। তো সবগুলোতে এভাবে 4টা লাগাতে হবে, 4টা সাইনবোর্ড সামনের দিকে। আরে লেগে যা ভাই লেগে যা, তো লেগে গেছে দেখতে পাচ্ছ 4টা সাইনবোর্ড। তো এগুলোকেও তারপর এইদিকেও তোমাদের 4টা নিয়ে আসতে হবে, 4x4-এর না, বাট এক ব্লক এক ব্লক আমি দেখাচ্ছি তোমাদের। দেখতে পাচ্ছ এখানে আরেকটা লাগিয়ে দিলাম, তো এইখানে হয়ে গেলো 2টা, তারপর এখানে আরেকটা লাগালে হয়ে গেলো 3টা, তারপর ওখানে আরও একটা লাগাতে হবে। তো হয়ে যাবে তোমাদের 4টা সাইনবোর্ড দেখতে পাচ্ছ আমি। তারপর এখানে একটা একটা ব্লক, মানে এখানেও একটা স্টেয়ার্সের মতো ক্রিয়েট করতে হবে আমাদের। তো দেখতে পাচ্ছ এক ব্লক সারবে আর এক ব্লক ধরবে। তো এইভাবে তোমাদের হয়ে যাবে এটা 4x4-এর, মানে 4x4 না, এটা কী বলবো, তো একটা পিরামিডের মতো হয়ে গেলো আমাদের। তো তারপর তোমাদের এর উপরে বসাতে হবে একটা লাভা, দেখতে পাচ্ছ আমি লাভা নিয়েও চলে এসেছি। তো একটা বাকেট লাভা বসিয়ে দিলে তো লাভাটা নিচে আসবে না, দেখতে পাচ্ছ আমি লাভা বসিয়ে দিলাম। এখন এই লাভাটা নিচে আসবে না, উপরেই ফ্লোট করবে, দেখতে পাচ্ছ এটা এই সাইনবোর্ডের উপরে ফ্লোট করতেছে, নিচে আসছে না। তো তারপর তোমাদের এই নিচের যে স্টোন ব্লকগুলো লাগিয়েছিলাম এগুলোকে ভেঙে দিতে পারো, তো ভেঙে দিলাম আমি এগুলো, নিচে চলে এসেছি। তারপর তোমাদের এখান থেকে চলে যেতে হবে 10 ব্লক উপরে। তো এখন এই উপরের যে টার্ডেন কিলার আছে, এই টার্ডেন কিলার থেকে তোমাদের যেতে হবে 10 ব্লক উপরে। তো এখানে আমি রাখতে চলেছি এখন ভিলেজার, তো এখানে ভিলেজার রাখার জন্য একটা প্ল্যাটফর্ম বানাতে হবে। তো এখানে লিভস দিয়ে প্ল্যাটফর্ম বানাবে তোমরা, কারণ এখানে লিভস না দিলে আবার এখানে ভিলেজার স্পন হয়ে ওই ভিলেজারটাকে মেরে দেবে, তাহলে তোমাদের রেডটা স্টপ হয়ে যাবে। তো এখানে সর্বপ্রথমে আমি একটা বেড লাগিয়ে দিচ্ছি, তো বেড লাগিয়ে দেওয়ার পর আমি এখানে লিভস দিয়ে ফিল করে দেবো এটাকে। তো দেখতে পাচ্ছ এখানে একটা বেড লাগিয়ে দিলাম আমি, তারপরে এর চারো সাইডে লিভস লাগাবো, আর এর নিচের যে স্টোন ব্রিক্সগুলো আছে বা স্মুথ স্টোন যাই লাগাও তোমরা, ওটাকে ব্রেক করে দেবে। তো দেখতে পাচ্ছ আমি এটাকে ব্রেক করে দিলাম, এখন এখানে লিভস লাগিয়ে দেবো এর চারো সাইডে,
তো যেন এখানে কোনো ভিলেজার আসতে না পারে আর ভিলেজার যেন নিচে পড়তে না পারে, তো এর নিচেও লাগিয়ে দিতে হবে আমি। তো এর নিচেও আমি লাগিয়ে দিলাম। তারপরে এখানে এই দুই তিন ব্লক উপরে নিয়ে যাবে, তোমরা দেখতে পাচ্ছ আমি দুই ব্লক উপরে নিয়ে যাচ্ছি, আরও ব্লক নিয়ে যেতে হবে আমি। তো দুই ব্লক তিন ব্লক যথেষ্ট হবে, বাট চার ব্লক নিয়ে গেলে ভালো হবে। তো এখানে আমি এখন একটা ভিলেজার নিয়ে আসি, তারপরে ফিরে আসছি। তো আর ভিলেজার নিয়ে আসার পর তোমাদের রাত হওয়ার অপেক্ষা করতে হবে। তো রাত হওয়ার পরে যে বেডের উপরের ব্লকটা, একদম বেডের উপরের ব্লকটাই তোমাদের লাগাতে হবে এই লিভসগুলো, যেন এই ভিলেজার মাথাটা এই লিভসে একটা করে। তো এভাবে না হলে কিন্তু হবে না, তো এইভাবেই তোমাদের করতে হবে। তো এটা ডান। তো এখন আমি তোমাদেরকে দেখাচ্ছি রেডি স্টার্ট করে। তো নিচে চলে আসার পর নিচের একদম নিচের টাইটেন কিলারটা তোমরা সর্বপ্রথম অন করবে, তারপর চলে যাবে উপরে। আর আমি দেখতে পাচ্ছ এখানে একটা স্টোরেজ সিস্টেমও বানিয়ে দিয়েছি, তো তোমরা এভাবে বানাতে পারো অনেক বড় একটা স্টোরেজ সিস্টেম। তো তারপর উপরে যাওয়ার পর তোমাদের উপরে একটুখান দাঁড়িয়ে থাকলেই তোমাদের রেডটা স্টার্ট হয়ে যাবে। তো এখানকার টাইটেন কিলারটাকে অন করে দিলাম। তো তারপর তোমাদের কাছে যদি লুটিং থ্রির শট থাকে তো ওটাকে নিয়ে শুধু দাঁড়িয়ে থাকবে এখানে, তো রেড অটোমেটিকলি হতেই থাকবে। এটা এই রেড কোনোদিনও স্টপ হবে না, হতেই থাকবে। তো এই রেডটাকে আমি আগে কমপ্লিট করি, তারপরে ফিরে আসছি। আর তার আগে তো এই দেখতে পাচ্ছ এখানে ভিলেজার পড়েও গেছে, তো এটাকে আমি কমপ্লিট করি তারপর ফিরে আসছি। তবে দেখতে পাচ্ছ এই রেডটা কমপ্লিট হয়ে গেছে, হিরো অফ দ্য ভিলেজ পেয়ে গেছে। আর লুট দেখতে পাচ্ছ তোমাদের, লুট দেখাচ্ছি আমি, দেখতে পাচ্ছ পাঁচটা টোটেম পেয়ে গেছি এখানে, আর এমরেল দুই স্ট্যাকের মতো হয়ে গেছিলো। তো এইভাবে তোমরা, আর ওখানে যদি আমি আরেকটুখানে দাঁড়িয়ে থাকতাম তো আরেকটা রেড স্টার্ট হয়ে গেত। তো তার আগে আমি নিচে চলে এসেছি। তো আজকের মতো এটুকুই, টাটা বাই বাই।